আরামবাগের হরিণখোলায় ফোরলেন রাস্তার ব্রিজ তৈরি নিয়ে ক্ষোভ। মঙ্গলবার দুপুরে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন এলাকার মানুষ। গৃহহীন হবার আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। চলছে তারকেশ্বর থেকে আরামবাগ ফোরলেন রাস্তার কাজ। আরামবাগের হরিণখোলা এলাকায় মুন্ডেশ্বরী নদীর তীরে ফোরলেন রাস্তার সংস্কারের দরুন অনেক বাড়ি ধসের মুখে। এবার ফোরলেন রাস্তার ব্রিজ তৈরি করা নিয়ে চূড়ান্ত জটিলতা। নিয়ম বহির্ভূত ভাবে ব্রিজ তৈরি হচ্ছে বলেই এলাকার মানুষ বিক্ষোভে ফেটে পড়লেন মঙ্গলবার। আল আলম সিনিয়র মাদ্রাসার শিক্ষকদের পাশাপাশি ছাত্রছাত্রী ও অভিভাবকদের একটি বড় অংশ ঠিকাদার সংস্থার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন। সিনিয়র মাদ্রাসা শেখ মোহাম্মদ আব্দুল গফফার বলেন, ব্রিজ তৈরির জন্য যেভাবে গর্ত করা হচ্ছে তাতে করে যে কোনো মুহূর্তে এই স্কুলটি ধসে যেতে পারে। শুধু তাই নয়, বহু বসত বাড়ি নদী গর্ভে চলে যেতে পারে। বারে বারে এ নিয়ে ঠিকাদার সংস্থাকে জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। প্রশাসন বিষয়টিতে সদর্থক পদক্ষেপ গ্রহণ না করলে আগামী দিনে পথ অবরোধ করতে তারা বাধ্য হবেন। প্রাথমিক থেকে ক্লাস এইট পর্যন্ত 211 জন ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করে। মানে আমাদের যে এখানে 50 ফুট দূরত্ব রেখে মানে সমস্ত কাজ মাটি মানে মানে গভীরে মাটি তুলবে বলে কথাবার্তা হয়েছিল, কিন্তু এখন আমার স্কুল থেকে মাস আলামিন সিনিয়র মাসের দূরত্বটা মাত্র মানে এখান থেকে মানে 10 মানে এখান থেকে 10 ফুট মানে ঠিক আছে 10-12 ফুট আছে। তো এই অবস্থায় মাদ্রাসা মানে স্কুল আমাদের মানে স্কুলটা মানে নষ্ট হয়ে যাবে। এলাকার এখানে বসতি যেগুলো রয়েছে পাশাপাশি যারা সমস্ত যারা বসবাস করে দুস্থ তারা গরিব তাদেরও মানে মারাত্মক ক্ষতি হবে। তার জন্য আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি যাতে সহজভাবে আমাদের এই মানে সমস্ত মাটি কাটা বন্ধ হয় এবং আমাদের যে সমস্ত মাটি তুলেছে যাতে স্কুলের আলামিন সিনেমা আসার যাদের ক্ষতি না হয়, আলামিন সিনেমা আসার পাশে যে সমস্ত গরিব দুস্থ যে সমস্ত যারা বসবাস যারা করছে তাদের যদি না যাতে ক্ষতি না হয় তার জন্য সরকারের কাছে আমি আবেদন জানাচ্ছি সুষ্ঠুভাবে যাতে মীমাংসা একটা করে দেয়, নাহলে আমরা পথ অবরোধ করতে আলামিন সিনিয়র মাস্টার সমস্ত ছাত্রছাত্রীদেরকে নিয়ে গ্রামবাসীদেরকে নিয়ে আমরা রাস্তা পথ অবরোধ করতে আমরা বাধ্য হব। এর জন্য আমরা সরকারের কাছে ধিক্কার জানাচ্ছি। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, যেভাবে ব্রিজ তৈরি হচ্ছে তাতে করে বহু বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হবে, পথে বসতে হবে তাদের। ঠিকাদার সংস্থার সমস্ত বিষয়টি নজর দেওয়া জরুরি। এই যে গতটা করে যাচ্ছেন আমাদের এই বস্তি, এই বস্তিতে আমাদের থাকবে সমগ্রটা স্কুল ছেলে মেয়েদের, এই যে গর্ত করে যাচ্ছেন ধরুন 30 ফুট গর্ত করে যাচ্ছেন, এই সোজা বস্তি করে গর্ত করে আপনারা চলে যাবেন, আপনারা মাল ফেলেছেন। এবার আপনি তুমি চিন্তা করে দেখুন, এই স্কুল থেকে আমার এই বস্তি আমাদের এমন কোনো বাড়ির ঘর দর নেই, আমরা কোনো কোনো চুকটাকে মানে কুঁড়ে ঘর করে রয়েছি, বুঝতে পেরেছেন? আমরা ইন্দিরা ঘর পেলেও কিন্তু যাই হোক যেমন ধরুন করছি আর কি মানে করাকালে আমাদের পড়ে যাচ্ছে। এই আপনারা এই পোল যে করতে এসছেন, এই পোল যে আপনার করে এই গর্ত করে বাড়িতে নিয়ে চলে যাচ্ছেন, কিন্তু আমাদের ঘরদোর কি থাকবে না। আপনাদের বক্তব্য আপনারা সেটা ভালো মন্দ বুঝবেন আপনারা করে। আমরা চাইছি কি শুনুন, আপনারা বলতে চাইছি কি এইভাবে গর্ত করে যাওয়া যাবে না, আপনারা যে মালটা ফেলেছেন লুচে আপনারা তুলে নিয়ে চলে যেতে পারেন ডিসিপি করে, এইটা হচ্ছে আমার বক্তব্য। যদিও এ বিষয়ে অবশ্য ঠিকাদার সংস্থার কোনো প্রতিক্রিয়া মেলেনি। এলাকার মানুষের একটাই দাবি, যেভাবে ব্রিজ তৈরির জন্য গর্ত করা হচ্ছে সেটি বন্ধ করতে হবে। এখন দেখার কি পদক্ষেপ নেয় প্রশাসন ও ঠিকাদার সংস্থা। নিউজ আজ বাংলা, আরামবাগ। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের? সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলস এ দেবো বাড়ি।